এই বিষয়টাতে আমার একটু শঙ্কা রয়েই যায় যে তাহলে কি কোনো প্ল্যান কি ছিল, অথবা আমরা যেরকম আগে বিপ্লবের সময়টাতে যেরকম শুনতাম যে একটা প্ল্যান জি অথবা লাস্ট মোমেন্টে যে একটা প্ল্যান থাকবে যে একটু কান্ট্রিকে আনস্টেবল করে দেয়া অথবা তাদেরকে, এবং আরো একটা বিষয় আমরা জানি যে অনেকগুলো অস্ত্র বিভিন্ন সন্ত্রাসীদের কাছে কিন্তু দেওয়া হয়েছিল একদম সরকারি ভাবেই, যেমন অনেক সময় শোনা যায় যে ডিবির যে এক্স চিফ হারুন রশিদ, ওনার মাধ্যমেই নাকি বিভিন্ন জন অস্ত্র পেয়েছিলেন। আমাদের যেমন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে 1 থেকে 4 আগস্ট বা 3 আগস্ট এই সময়টাতে কিন্তু অনেকগুলো জঙ্গি তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয় বিভিন্ন সময়, এবং আপনারা যখন বিপ্লবটা হচ্ছিল তখন আপনারা জানেন যে নরসিংদী কারাগার থেকে একটা একটা ঘটনা কিন্তু ঘটেছিল, যেখানে কিন্তু মূলত আইজি প্রিজনের কিন্তু বিষয়টাতে ব্রিফ করার কথা ছিল, কিন্তু একটা বিস্ময়কর ভাবে ব্যাপারটাতে আমাদের সাবেক যে আইজিপি ছিলেন চৌধুরী আব্দুল্লাহ মামুন উনি ব্যাপারটাতে ব্রিফ করেন, এবং তাদেরকে বিভিন্ন সময় পুলিশে গত 10-15 বছরে জঙ্গি নাটকের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন লোককে গ্রেপ্তার করা হয়। তো তাদেরকে যখন নির্দেশনা দেওয়া হয় এরকম যে আপনারা পালিয়ে যান অথবা তাদেরকে ফোর্স করা হয়, তখন তারাও কিন্তু যেই পুলিশের গুলো তাদেরকে অ্যারেস্ট করেছিল অথবা বিভিন্ন মামলাতে তাদেরকে তাদের রায় হয়েছিল, তাদেরকে তারা রিচ আউট করে এবং তাদেরকে বলে যে স্যার আমরা কি করবো, আমাদের কি আমরা কি পালিয়ে যাব না, আমাদেরকে মেরে ফেলবেন কিনা এরকম, তারা কারণ তারা কিন্তু আসলে কারাগারের ভিতর থেকে কিছু কোনো ইনফরমেশন কিন্তু তারা পাচ্ছিলেন না। তো এই বিষয়টাতে আমি আসলে একটু শঙ্কিত যে এই বিষয়টাকে আসলে খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, অ্যাজ ওয়েল এস আমি আরো একটা বিষয় বলবো, যেমন আপনারা জানেন যে কালকে নিউজে আমি দেখলাম যে নাসির আব্বাস, যেমন এই টাইপের যে কিলার যে যে ব্যক্তিগুলো আছেন, এবং তারা কিন্তু মূলত জানা যায় যে বিএনপি আমলেই কিন্তু তারা সন্ত্রাসী ছিলেন, এবং সন্ত্রাসীদের কিন্তু কোনো মূলত দল নাই, বিএনপি আমলেই কিন্তু তারা গ্রেপ্তার হয়েছিলেন। তো তাদেরকে কেন হঠাৎ করে এরকম ছেড়ে দেওয়া হলো এই বিষয়টাতে আমার একটু শঙ্কা রয়েই যায় যে তাহলে কি কোনো প্ল্যান কি ছিল, অথবা আমরা যেরকম আগে বিপ্লবের সময়টাতে যেরকম শুনতাম যে একটা প্ল্যান জি অথবা লাস্ট মোমেন্টে যে একটা প্ল্যান থাকবে যে একটু কান্ট্রিকে আনস্টেবল করে দেয়া অথবা তাদেরকে, এবং আরো একটা বিষয় আমরা জানি যে অনেকগুলো অস্ত্র বিভিন্ন সন্ত্রাসীদের কাছে কিন্তু দেওয়া হয়েছিল একদম সরকারি ভাবেই, যেমন অনেক সময় শোনা যায় যে ডিবির যে এক্স চিফ হারুন রশিদ, ওনার মাধ্যমেই নাকি বিভিন্ন জন অস্ত্র পেয়েছিলেন। তো এই বিষয়টাতে এই জন্য আমার একটু শঙ্কা থেকেই যায়। সেকেন্ড, আপনার যে মূল কোয়েশ্চেনটা সেটাতে আমি যদি একটু আসি, একটু ওটাতে যদি আলোকপাত করি, আসলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, 2013-এ আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি একটু একটু টার্ময়েলটা একটু বেড়ে যায়, তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং বিএনপি ইলেকশনে আসবে কি আসবে না ওইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো ওই সময়টাতেও কিন্তু আমি বলবো যে পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু মোটা দাগে অত বেশি মানে রাজনৈতিক ছিল না, এবং তারও আগে যদি আপনি লুক ব্যাক করেন, ফর এক্সাম্পল 2006-এ, যদিও আমি ওই সময়টাতে পুলিশে জয়েন করি নাই, কিন্তু আপনি যদি একটু আলোকপাত করেন যে 2006-এ যে 27 অক্টোবর একটা লগি লগি বৈঠক মিছিল হয়েছিল, তখনও কিন্তু পুলিশ কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কোনো রোল প্লে কিন্তু করেনি, এবং 2013 পর্যন্ত কিন্তু মোটামুটি ব্যাপারটা ঠিক ছিল। তো তখন আমাদের আইজিপি ছিলেন, সাবেক আইজিপি ছিলেন তখন খন্দকার হাসান মাহমুদ, তার সময়টা থেকেই কিন্তু মূলত আসলে পুলিশের রাজনীতিকরণ শুরু হয় এবং অনেকগুলো ডিসিশন নেওয়া হয় যেগুলো আসলে চেইন অফ কমান্ডের এগেনস্ট। ফর এক্সাম্পল, একজন বিসিএস কর্মকর্তা, তারা তাদের চাকরি জীবন শুরু করেন এএসপি হিসাবে, তো তারা 9th গ্রেডের অফিসার, তারা কিন্তু ফার্স্ট ক্লাস অফিসার হিসেবেই কিন্তু তাদেরকে কনসিডার করা হতো, যদিও এখন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস মানে এই আইডিয়া গুলোকে এখন তুলে দেওয়া হয়েছে, কিন্তু ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা যারা সত্যায়িত করতে পারে বা তাদের একটা চেইন অফ কমান্ডের এস্টাবলিশমেন্ট কিন্তু ওইভাবেই কিন্তু ছিল। কিন্তু হাসানুল খন্দকার, উনি যারা থানার অফিসার ইনচার্জ, তাদেরকে উনি ফার্স্ট ক্লাসে কনভার্ট করেন বা 9th গ্রেডে উনি ইয়ে করেন, তো এটাতে কিন্তু একটা কনফ্লিক্ট দেখা দেখা দেয় ফিল্ড লেভেলে, এটা একটা ইস্যু ছিল। সেকেন্ড আরেকটা ইস্যু যেটা ছিল সেটা হচ্ছে যে ওই সময়টাতে পুলিশে ব্যাপকভাবে রাজনীতিকরণ শুরু হয়, এবং স্পেশালি আমি একজনের নাম নিব, উনি ওনার নাম হচ্ছে প্রলয় জোয়ারদার, উনি 24 ব্যাচের কর্মকর্তা, ওই সময়টাতে উনি অতিরিক্ত সুপার ছিলেন, ওনার পোস্টিং ছিল হেডকোয়ার্টার্সে, এবং উনিই কিন্তু মূলত প্রতিটা ব্যাচের কে কোন দল করে, আপনারা হয়তো অনেকগুলো
বাই দিস টাইম ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গোপনীয় কাগজপত্র দেখতে দেখতে পাচ্ছেন, যে রিপোর্ট দেয়া থাকে যে এই অফিসার তার বিষয়ে একটা গোপনীয় প্রতিবেদন, তাকে প্রমোশন দেয়া যায় কিনা, তার রাজনীতির ব্যাকগ্রাউন্ড কিরকম, এই বিষয়গুলো কিন্তু তখন থেকে অনেক বেশি গভীরভাবে কিন্তু তারা অ্যানালাইসিস শুরু করে, এবং সে তার বেসিসেই কিন্তু তারা প্রমোশন পোস্টিং এই জিনিসগুলো তারা শুরু করে। তো দেখা যেত যে সবকিছুর ভেটিং বা ভেটিং করতেন সেই প্রলয় জোয়ারদার অথবা বিপ্লব কুমার অথবা হাবিবুর রহমান এক্স ডিএমপি কমিশনার, তো ওনারাই কিন্তু আসলে নির্ধারণ করতেন যে কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে কোথায় যাবেন, কোন পোস্টে কাকে দেয়া যায়, কে কে প্রমোশন পাবেন, কে কে প্রমোশন পাবেন না। এবং এর মধ্যে আমরা পরবর্তীতে আমরা জানতে পারি যে এর মধ্যে একটা বাণিজ্যও কিন্তু ছিল, ইনভলভ ছিল। তো আরো একটা বিষয় যেটা হাসান মাহমুদ খন্দকারের সময় করা হয়, যেটা আমি নিজেও ব্যক্তিগতভাবে তার বেনিফিট পেয়েছি যদিও, সেটা হচ্ছে যে তারা মূলত আমাদের হাসান সবাইকে, মাহমুদ খন্দকারের সময়ে এই ধরনের বিষয়গুলিকে মানে বিতর্কিত বিষয়গুলিকে যুক্ত করা শুরু হয় মূলত। মানে প্রাতিষ্ঠানিকরণ শুরু হয় 2013 পর্যন্ত। আমি বলবো যে জেলার এসপি নিয়োগে খুব বেশি করা হতো না, রাজনীতিকরণ এই জিনিসগুলো আসলে তেমন একটা হতো না, কিন্তু 2013 এর যে টার্মোয়েলটা স্টার্ট হয় তখনই সরকার রিয়েলাইজ করে যে আসলে তাদের একনিষ্ঠ এবং ভেটেড আওয়ামী লীগার যারা, তাদেরকে ফিল্ড লেভেলে পোস্টিং দিতে হবে, এর বাইরে কাউকে দেয়া যাবে না। এর কারণটা হচ্ছে তারা অনেক জেলাতে কিন্তু দেখা যায় যে পুলিশ নিউট্রাল রোল প্লে করে, যেমন সাতক্ষীরা অথবা ধরেন দিনাজপুর, ওখানে যারা নিউট্রাল রোল প্লে করেছিল তাদেরকে দেখা যায় যে উইথড্র করা হয়, ওখান থেকে উইথড্র করে তখন একদম একনিষ্ঠ আওয়ামী লীগের যারা আছে বা দল দলের প্রতি যারা ম্যান্ডেট নিয়ে কাজ করবে সেই সমস্ত অফিসারদেরকে তারা ওখানে অ্যাপয়েন্ট করে। এবং আমি এখনো বলতে পারি, আপনারা খোঁজ নিয়েও জানতে পারবেন, যে সাতক্ষীরা জেলাতে চৌধুরী মঞ্জুরুল কবির নামে একজন একজনকে তারা এসপি নিয়োগ করেন, তো উনি ওখানে কিন্তু সাতক্ষীরা স্বাভাবিকভাবে একটু জামায়াত ইসলামের একটু ইয়েটা বেশি, তাদের জনপ্রিয়তা একটু বেশি, তো ওখানে কিন্তু ব্যাপক হারে তারা ধরপাকড় এবং ক্রস ফায়ার বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এই জিনিসগুলো কিন্তু উনি করেন ইন দ্য নেম অফ এস্টাবলিশিং পিস, সামথিং লাইক দ্যাট। আর এটা যেটা যেটা আসলে করার বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো বিধান নাই, তো এইগুলো কিন্তু করা হয়। তো আর একটা ব্যাপার যেটা আমি বললাম যে কথা, যে অর্গানাইজেশনাল একটা ক্রাইম আমার মতে আর কি, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমি নিজেও এর বেনিফিট পেয়েছি, যে আপনার সরকার সরকারের সাথে মানে স্পেশালি হাইকমান্ডের টপ নচ ম্যানেজমেন্ট যারা আছে, ধরেন পিএম অফিস, তাদের সাথে তখন আইজিপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে পুলিশের সবাইকে কিভাবে একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট দেয়া যায়। তো তখন দেখা যায় কি তারা বিভিন্ন বাজেট কোডে, আপনারা জানেন যে সরকারি বিভিন্ন ইকোনমিক কোড আছে, এই ইকোনমিক কোডের আন্ডারে তারা কিছু খরচ দেখিয়ে ওই ওই টাকাটাকে আসলে তারা উইথড্র করে, এজি অফিস থেকে তারা ওই টাকাগুলোকে উইথড্র করে প্রতিটা ইউনিটে পুলিশকে একটা সোর্স মানি আকারে, মানে ইন দ্য মানে এটাকে তারা বলে যে সোর্স মানি, কিন্তু এটা আসলে আনঅডিটেড অথবা এটার কোনো ট্যাক্স ট্যাক্স ফাইলে এটা প্রদর্শন করা যায় না, এটা একটা এনভেলপের থ্রুতে একটা ক্যাশ মানি সবাইকেই কিন্তু দেয়া হয়, নো ম্যাটার হোয়াট, লাইক কেউ বিএনপি হোক আওয়ামী লীগ হোক, তখন আইজিপির অফিস থেকে এটা আইজিপি অফিস থেকেও দেওয়া হয়, যে 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 ইউনিটে থাকে সেই ইউনিটে প্রত্যেককে দেওয়া হয়, বিভিন্ন র্যাঙ্ক ওয়াইজ বিভিন্ন অফিসারকে দেওয়া হয়, ধরেন একজন মানে ডিআইজি এটা আমার জানা মতে অথরাইজড, লাস্ট এটা অথরাইজড ফ্রম দ্য টপ লেভেল। অথরাইজড, এটা সরকারি ভাবে এটা এটাকে আপনি কোনোভাবে এটাকে ট্যাক্স ফাইলেও দেখানো যায় না, এটাকে অডিটে অডিটেও এটাতে ঝামেলা পড়ে যাবে, এটা মানে কোনোভাবেই এটাকে আপনি জায়েজ করতে পারবেন না, মানে মানে আমাদের দেশের প্রচলিত আইন অনুসারে। এবং আমার লাস্ট আমি আমি যতটুকু জানি যে একজন ধরেন হেডকোয়ার্টার্স এর কর্মরত যদি কেউ এসপি র্যাঙ্ক যাদেরকে এআইজি বলা হয়, তারা ধরেন এটা 1 লাখ টাকা পেত, মানে লাস্ট সময় পর্যন্ত আমার জানা মতে, বা একজন অতিরিক্ত পুলিশ সুপার সে 50,000 টাকা পেত, বা একজন এএসপি ধরেন 40,000 বা 30,000 টাকা পেত এরকম। কিন্তু এটা আবার নিচের র্যাঙ্কে কিন্তু আবার দেয়া হয় না, এটা শুধুমাত্র এএসপি টু আইজিপি এদেরকে কিন্তু এই টাকাটা দেয়া হয়, এবং তারা এই টাকাটা কিভাবে খরচ করবে এটা এন্টায়ারলি তাদের ব্যাপার। শোনা যায় যে যেমন অনেক প্রিভিয়াস যে আইজিপি ছিলেন তারা ইভেন এই টাকাটাও ঠিক মতো তাদের অফিসারদেরকে দিতেন না,